ঈদে মিলাদুর নবী নাকি সিরতুর নবী ডাকাদি আসে না নাই এখন আবার শুধু মিলাদুর নবী বললে হবে না কি বলতে হবে ঈদে হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা আপনাদেরকে বলি একটা প্রথম কথা হলো রাসুলে কারিম সাল্লিয় সাল্লামের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই কারণ রাসুল দিনে দুনিয়াতে আসছে এদিনে আবার দুনিয়া থেকে তাহলে আপনি রাসূলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয় তাহলে রাসূলের মৃত্যুটা কি এখন কবেন রাসুল মরে নাই তো ঠিক আছে রাসূল যদি আপনার কথা মতো না মরে তো রাসুল তো দুনিয়া থেকে বিদায় নিছে নাকি তো রাসূলের বিদায় নেওয়াটা আমার জন্য কষ্টে নাকি আনন্দে কষ্টে জোরে এখন বলেন রাসুলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয় আনন্দ হয় তো রাসুলের বিদায়টা তো আমার জন্য কষ্টের তাহলে দিনটা ভাগ করে সকালবেলা হাসবেন বিকালবেলা কাঁদবেন একই মনসে একই ব্যক্তি একবার হাসে একবার কান্দে ফাগল ছাড়া কিচ্ছু বলা যাবে ঈদ আমাদের কয়টা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করার যদি কোনো ব্যবস্থা ইসলামে থাকত সাহাবাই কিরাম নিজেদের কলিজা কেটে ভুনা করে কেক বানাই আল্লাহ রাসুলের জন্মদিন পালন করত আমরা করতাম কি না এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে খ্রিস্টানেরা জন্মদিন পালন করে ইসলাম ধর্মে জন্মদিন পালন করার কোনো বিধান নাই এখন রাসুল আসছে পৃথিবীর সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার আন্দোলন নিয়ে আর আপনি আছেন জিরাফি নিয়ে তাহলে বুঝা গেছে রাসুলের আদর্শের সাথে আপনার কোনো কি মিল আবার দেখেন কত বড় জঘন্য অপরাধী কি বলতেছে কয় মিলাদুর নবী কায়েম করো সিরাতুর নবী লাথি মারো এরকমের জঘন্য অপরাধী আছে না নাই আসলে বুঝে না গাজা টাজা খায় তো কথা বুঝে নাই আপনি বলেন তো একটু চিন্তা করেন মিলাদুন নবী তার মানে হলো রাসুলের জন্ম দিবস সিরত নবী মানে হলো রাসুলের চরিত্র আচ্ছা আপনি বলেন তো সিরত নবীকে যদি লাথি মারতে বলে তাহলে রাসুলের চরিত্রকে লাথি মারতে বলো এটাই তো সিরাত নবীকে কি মারো লাথি মারো আচ্ছা আপনি বলেন তো রাসুলের চরিত্রকে লাথি মারো এ কথা যে বলে তা আপনি কি মনে হয় তার আপনার কি তার কি ইমান আছে তার কি ইমান আছে মিছিল করতেছে মিছিল আপনি ইউটিউবে এখনো পাবেন এই ধরনের মিছিল মিছিল করতেছে কি সিরতন নবিলা মিলাদুল নবীর ব্যাপারে আমাদের একটা লবজ এটার বিরোধ দেয় রাসুলের জন্ম এটাই হলো মিলাদুল নবী কিন্তু এটার লগে আবার আরেকটা শব্দ যোগ করছে ঈদে মিলাদুল নবী পাবেন না কিন্তু মিলাদুল নবী শব্দটা পাবেন এই জায়গায় পেষ্টা লাগছে তো রাসূল কে পাক বলছেন আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলাম কমা আর সাল্না ইল্লা মুবাশিরাও ও আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র আপনি শুভ সংবাদদাতা সতর্ককারী তার মানে হল মোমেনদেরকে আপনি সুসংবাদ দিবেন আর যারা ইমান আনে না তাদেরকে সতর্ক করা দরকার আছে না না আলেমরা তো সতর্কই করে কিন্তু কান দেয় কয়জনে গত ষোলো বছর বারবার কইছে ইসলামের সাথে লাগবেন না আলেম আলেমারের শত্রু বানায়েন না ইসলাম নিয়ে ব্যবসা কইরেন না ইসলামকে নিজের মন গড়া বানায়েন না এটা ইসলাম কি ইসলামের গতিতে চলতে দেন কথা কি শুনছে কথা কি শুনছে আচ্ছা শোনে নাই লসটা কার হয়েছে নিজে বলেন কি হয়েছে কথা আস্তে আস্তে বলবো আমার নবীর মিশন হল আল্লাহ হলো মিলাদুল নবী যদি আপনি পালন করে করেন এটা পারবেন একদিন কারণ রাসুল ডেলি জন্ম হয় নাই রাসুলের জন্ম হয়েছে কয়দিন কিন্তু এতটাই ব্যাপক শব্দ একটা মানুষ জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ রাসুলের সিরতটাই হলো ইসলামের বিধান রাসুলের সিরতটাই হলো আমাদের জন্য সুননা বল আমাদের জন্য কি সুন্না এটাই হলো সুন্না রাসুল যেভাবে খাইছেন যেভাবে গোসল করেছেন রাসুল যেভাবে বিয়ে করেছেন রাসুল যেভাবে স্ত্রীর সাথে আচরণ করেছেন রাসুল যেভাবে সমাজ চালাইছেন রাসুল যেভাবে খদ্বা দিয়েছেন রাসুল যেভাবে জুমা পড়াইছেন রাসুল যেভাবে পাঁচ তো নামাজ পড়েছেন রাসুল যেভাবে ইফতার করেছেন সেহেরি করেছেন রাসুল যেভাবে বিচার ফেসলা করেছেন রাসুল যেভাবে তালিম দিয়েছেন ওয়াজ করেছেন রাসুল যেভাবে লেনদেন করেছেন ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন রাসুলের স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি সবগুলা রাসুরের সেরকম আর এগুলা মানা আমাদের জন্য ফরজ এগুলা আমাদের জন্য মানা কি আল্লাহ রবুল আমিন পরের তা বলছেন ইয়া আইয়ো হান্নাবি ইয়ো হে আমার নবী ইন্ন নিশ্চই আমি আরশাল নাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শাহি দাও সাক্ষ্য হিসাবে কি হিসাবে সাক্ষ্যটা কি শোনেন সাক্ষ্যটা হলো ওই যে সত্যের মাপকাঠি নিয়ে একটা ঠেলাঠেলি আমাদের দেশে আসে না নাই আপনাকে এক কথায় বুঝিয়ে দিই এই সাক্ষ্য মানে সাক্ষী না এই সাক্ষর মানে হলো আপনারা দেখছেন জমিনে মাটি কাটে না কথা বলে না মাটি কাটার সময় মাঝখানে দেখবেন একটা জায়গা কাটে না এটারে কি কয় এটা রেখে দেয় আচ্ছা আপনাদেরকে বলি একটা পুকুর কাটলো কাটার পরে মাঝখানে একটা স্তম্ভ দাঁড়াই আছে এটা কাটে নাই এটা কি দোকা দেওয়ার জন্য কাটে নাই নাকি এটা সাক্ষ্য এটা সাক্ষী এটা কি এটা কিসের সাক্ষী এই পুকুরে এই তো কতটুকু মাটি কাটছেন টুকুন মাটি উঠাইছেন পুরাটা মাপতে হলে এইটার কাম লাগবে আর সাক্ষী হয় কয়টা জোরে বলেন এই একটা দিয়া ডাইনে বামে হাইট কত চড়ায় কত লম্বায় কত পুরা মাটিটা আপনি মাপতে পারবেন কতটুকু মাটি আপনি এখান থেকে কাটছেন কেয়ামত পর্যন্ত আমার নবী হচ্ছেন সত্যের মাপকাঠি পৃথিবীর আদর্শ মানুষকে যদি মাপতে হয় কারো মধ্যে যদি রাসুলের শূন্য পাওয়া যায় বুঝবেন এটা আদর্শ মানব এরপর আল্লাপাক বলছেন অমবাসীরাও শুভ সংবাদদাতা ও সতর্ককারী বয় প্রদর্শনকারী মানুষকে বয় দেখাবেন এই বয়টা কি আল্লাহ পাক বলছেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা মজা খাও এই মজাটা কি মা সন্তানকে দৌড়ানি দিয়েছে কোনো কারণে সন্তান তো দৌড়ে চলে গেছে দূরে মায়ের হাতে একটা ব্যাত আছে মা বলতেছে এখন তো পাই নাই বাড়িতে আইবি তো আইলে মজা খাওয়াম কি বলতেছে এটা কি মজা মানে মা বলতেছে তুমি আসলে পরে আমি রান্না করে রেখে এরকম বলছে না মা এখানে কি বুঝেছে এখন কথা শোনো নাই আসতে হবে সুতরাং আল্লাপাক নবীকে বলছে আপনি হচ্ছেন নজির পৃথিবীর মানুষকে বয় দেখাবেন যে তারা এই জিন্দিগি তাদের শেষ নয় আখেরাত বলতে একটা জীবন কি ইন্না আরসালনাক বিল হাক্কি বাশীরাউ র রাসূল যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল কাবা ঘরে যখন আসলেন এসে দেখলেন মূর্তিগুলা দাঁড়ায় আছে আল্লাহ রাসূল একটা আয়াতি তেলায়াত করতেছিলেন কুলজা জা আল হক অজাহাকাল জাহাকাল ইংনাল বাতিল এটাই ছিল আল্লাহ রাসুলের সেদিনকার জাতীয় সঙ্গীত এটা মক্কা বিজয়ের কলজা আলহাক অজাহাকাল বাতেল সত্য এসে গেছে বাতেলের খানা নাই আল্লাহ রাসুল এটা বলে বলে বোখারের হাদিস পরে দেখে আল্লাহ রাসুল মূর্তি কল্লা সব Those TV 24 enjoy by listening to the Holy Quran.